বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে কওমি মাদ্রাসা দাওরা পরীক্ষা তিন দিন পেছানো হয়েছে। পূর্বনির্ধারিত 31 মার্চের পরিবর্তে এই পরীক্ষা শুরু হবে আগামী 3রা এপ্রিল থেকে। মঙ্গলবার 30 মার্চ বেফাকের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড ও সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 3রা এপ্রিল শুরু হয়ে এ পরীক্ষা চলবে আগামী 11 এপ্রিল পর্যন্ত। তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের মাদ্রাসা বন্ধ আছে, তবে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হবে। গ্রহণযোগ্য ওজোরের কারণে যারা এই মুহূর্তে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না, মাদ্রাসার প্রত্যয়ন সাপেক্ষে আল হাইয়া আতুল উল আ তাদের জন্য পরবর্তীতে পরীক্ষার ব্যবস্থা করবে। এর আগে গতকাল সোমবার কওমি মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা সহ 18 দফা নির্দেশনা দেয় সরকার। এতে 16 নম্বর নির্দেশনা বলা আছে, সশরীরে উপস্থিত হতে হয় এমন যে কোনো ধরনের গণপরীক্ষার ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।